Subscribe to my channel and press the bell icon for the latest update. Assalamu alaikum everyone. Welcome to my channel Joyce Kitchen. आज आमी तैरी करे देखाबो बुंदिया। एटी छाड़ा इफ्तार जानो परिपूर्णई हय ना। आर एखन लकडाउनेर समय आमरा खूब एकटा बाइरे जेते पारछि ना। ताई किभाबे एटा घरेई तैरी करते पारबेन आपनारा सेटाई आज आमी देखाबो। ताहले चलुन चले जाच्छि मूल रान्नाय़। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ বেসন এই বেসনটাকে আমি এরকম একটা ছাকনিতে ছেকে নেব এটা ছাকা হয়ে গেছে এখন আমি এর ভিতরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব আর দেব হাফ চামচ ঘি এবার এটাকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব একবারে খুব বেশি পানি দিব না অল্প করে পানি দিব আর এটা মিশিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে কিছুটা ব্যাটার আমি এদিকে তুলে নেব অরেঞ্জ ফুড কালার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন অল্প সামান্য অরেঞ্জ কালার এটা আমি মিশিয়ে নেব বুন্দিয়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যান একটা নিয়ে নিয়েছি তাতে তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো আর নিয়ে নিয়েছি এমন একটা ছিদ্রযুক্ত ছাকনি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই ছাকনির উপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম বেসনের ওটা আমি এখন দিয়ে দিব এরকম হালকা একটু ঝাঁকা দিলেই সুন্দরভাবে এটা পড়ে যাবে আর প্রতিবার এটা দেওয়ার পরে ছাকনিটা কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে আরেকবার দিবেন এটা খুব একটা বেশি ভাজা লাগবে না মিনিট খানিক একটু ভেজে নিলেই হয়ে যাবে গেছে এটাকে এখন তুলে নেব শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে দিব হাফ কাপ মতো চিনি একটা এলাচ এরকম মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর হাফ কাপ পানি এবার চিনিটাকে একটু জাল দিয়ে শিরা করে নেব এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ লেবুর রস আর দিব হাফ টেবিল চামচ মতো ঘি এটাকে আর মিনিট খানিক একটু জাল করে নেব শিরাটা তৈরি চুলাটা অফ করে দিলাম বুন্দিয়াগুলো সবগুলো ভেজে নিয়েছি এখন আমি এই চিনি শিরার ভিতরে এই বুন্দিয়াগুলো দিয়ে দিব চিনি শিরাটা হালকা গরম আছে আর বুন্দিয়াটাও হালকা গরম আছে এই সবগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিব
খুব ভালোভাবে এটাকে চিনি সিরার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আধা ঘন্টা মতো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তার ভিতরেই বুন্দিয়াগুলো চিনি সিরাতে ডুবে অনেকটাই নরম হয়ে যাবে আর রসটা ভিতরে ঢুকে যাবে। এভাবে রেখে দেব আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। তৈরি হয়ে গেল খুব সহজে বুন্দিয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।